Mathematics 1000 plus for IBPS clerk, best tricks, most expected questions. আজকের ক্লাসে আমরা সিম্পলিফিকেশন নিয়ে আলোচনা করব। সিম্পলিফিকেশন এমন একটা জায়গা যেখান থেকে IBPS ক্লার্কে সবথেকে বেশি নম্বরের কোশ্চেন আসে। প্রচুর পরিমাণে সিম্পলিফিকেশনের কোশ্চেন দেওয়া হয় IBPS ক্লার্কে। তো সিম্পলিফিকেশন অনেকে বলে খুব কঠিন লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। একবার সিম্পলিফিকেশনের অঙ্ক প্র্যাকটিস করে গেলে আস্তে আস্তে এগুলো খুব সহজ লাগে। সবথেকে সহজ কোশ্চেন এবং স্কোরিং জায়গা হচ্ছে সিম্পলিফিকেশন। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ভিডিও সবার আগে পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এটা ম্যাথামেটিক্স 1000 প্লাস ফর IBPS ক্লার্ক উইথ বেস্ট ট্রিক্সের পার্ট টু। তোমরা যদি পার্ট ওয়ান না দেখে থাকো তাহলে পার্ট টু দেখা হয়ে গেলে অবশ্যই পার্ট ওয়ান পার্টটা দেখবে, ওখানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা আছে। তো চলো শুরু করা যাক আজকের পার্ট সিম্পলিফিকেশন। কোশ্চেন নাম্বার 1 3 5 6 1 4 -2 6 8 8 9 ডিভাইড 25। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের এই মাইনাসটাকে করে নিতে হবে। প্রথমে 3 5 6 1 4 থেকে মাইনাস করলে 2 6 8 8 9, তাহলে মাইনাস করলে কত আসছে 8 7 2 5। তাহলে 8 7 2 5 ডিভাইড 25, 8 7 2 5 ডিভাইড 25, তাহলে ডিভাইড করলে আসছে 349। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি 349। নেক্সট কোশ্চেন 2 5 4 ∗ (8) = 9 5 5 0 4। তাহলে এখানে যেহেতু ইনটু আছে এদিকে গেলে তাহলে কি ডিভাইড হয়ে যাবে, তাহলে 9 5 5 0 4 ডিভাইড 2 5 4 ∗ 8, নিচেই হবে দুটো। তাহলে 2 5 4 ∗ 8 এর নিচেই হয়ে ডিভাইড হয়ে কাটাকাটি করতে হবে। তাহলে 2 5 4 ∗ যদি কোশ্চেন মার্কে এক্স ধরে নিয়ে যায় ∗ 8 = 9 5 5 0 4, তাহলে x = 9 5 5 0 4 / 2 5 4 ∗ 8, তাহলে এটা কাটাকাটি কত করলে কত আসছে 47। তাহলে সঠিক উত্তর হবে 47। নেক্সট কোশ্চেন 4 5 0 0 ∗ আছে আর 3 3 7 5, এখানে কোশ্চেন মার্কের জায়গায় কী হবে, তাহলে এটা ইনটু আছে এদিকে গেলে ডিভাইড, তাহলে 3 3 7 5 ডিভাইড 4 5 0 0, এখানে ডিভাইড করে এখানে 5 দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে 4 5 0 0 ∗ x = 3 3 7 5, তাহলে এটা এখানে ডিভাইড করলে 3 3 7 5 ডিভাইড 4 5 0 0 কাটাকাটি করলে আসছে 3/4, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে 3/4। নেক্সট 5 8 5 2 ডিভাইড 28 ইনটু কোশ্চেন মার্ক -1 6 5 3 = 1 0 6 4, তাহলে এখানে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই মাইনাসটা এদিকে এলে প্লাস হয়ে যাবে, 1 0 6 4 + 1 6 5 3, এই দুটো প্রথমে অ্যাড করে নিতে হবে আর এইটা এভাবে একই রকম থাকবে। তাহলে প্রথমে 5 8 5 8 5 2 ডিভাইড 28, এখানে কোশ্চেন মার্কের জায়গায় যদি এক্স ধরে নেওয়া যায় তাহলে -1 6 5 3, তাহলে প্রথমে এই এইটা এপাশে আসলে প্লাস হবে, তাহলে 5 8 5 2 ইন্টু ডিভাইড আছে বলে 1/28 ∗ x, তাহলে = 1 0 6 4, এটা প্লাস করতে হবে 1 6 5 3, মানে অ্যাড করলে কত আসছে 2 7 1 7। তাহলে এবার এখানে এই দুটো মাল্টিপ্লাই আছে, তাহলে 5 8 5 2 এটা নিচে আসবে আর এখানে 28 ওপরে আসবে, তাহলে x = x, তার 28কে এটা দিয়ে কাটাকাটি করে নেওয়া হয়েছে প্রথমে 209 ∗ x = 2 7 1 7, তাহলে x = 2 7 1 7 / 209, এটা ডিভাইড করলে হয় 13, তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে 13। নেক্সট কোশ্চেন 2 5 6 7 ডিভাইড 73 ∗ 3 = (?) +180, তাহলে প্রথমে ডিভাইডের কাজ হয় 17 নিচেই চলে আসবে, তাহলে 2 5 6 7 / 17 ∗ 3, মানে 2 5 6 7 ডিভাইড 17 ∗ 3, কোশ্চেন মার্কের জায়গায় যদি প্লাস লিখে এক্স লিখে নেওয়া যায় x + 180, তাহলে 2 5 6 7 / 17 ∗ 3 = (x + 180, তাহলে এখানে 17 দিয়ে এটা কাটাকাটি করলে আসলে 151 ∗ 3, -180 প্লাস ছিল এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 180 -180, তাহলে 3 ∗ 151 453 -180, তাহলে কোশ্চেনটা কত হলো 273, তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান ডি 273। তারপর 1 2 5 তার হোল স্কোয়ার ডিভাইড 50 ইন্টু 20,
ডিভাইড 25, তাহলে এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এটা দুবার লিখতে হবে, 125 125 ডিভাইড 50, মানে নিচে 50 ইন্টু 20, আর এখানে ডিভাইড 25 মানে ইন্টু 25 হবে। তাহলে স্কোয়ার আছে বলে 125 125 দুবার লিখে নেওয়া হলো, বাই 50 ইন্টু 20 ডিভাইড 25। তাহলে এই দুটো কাটাকাটি করলে নিচে হচ্ছে 25, এই 25টা নিচে আসে, আর ওখানে ওপরে হচ্ছে 125 ইন্টু 25, আর এখানে 15 আসে। তাহলে 21 25 কে 125 দিয়ে কাটলে কত হয়, 5 25 125, 5 5 ইন্টু 50 250। তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান ডি 250, সঠিক উত্তর হবে অপশান ডি 250। নেক্সট কোশ্চেন, 24 ইন্টু 15 ডিভাইড 12 প্লাস কোশ্চেন মার্ক ইকুয়ালস টু 165। তাহলে যেহেতু এখানে কোশ্চেন মার্ক আছে এই জায়গাটা, আর এখানে ডিভাইড 12 আছে, তাহলে 12 নিচে আসবে, 12কে 24 দিয়ে কেটে যাবে 2 দিয়ে, তাহলে এখানে 30 হবে। তাহলে 165কে 30 মাইনাস করতে হবে, তাহলে এখানে 12টা নিচে এলো, নিচে আসলে 12 ইন্টু 24 কাটাকাটি করলে হলে 2 12 দুগুণে 24, তাহলে 2 হচ্ছে 15 দুগুণে 30, 30+x সমান এই পাশে 165 আছে, তাহলে এদিকে প্লাস হলে এদিকে মাইনাস হবে, মাইনাস হয়ে চলে আসবে, তাহলে 165 বিয়োগ 30 মানে 135। তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে 135, অর্থাৎ অপশান সি। নেক্সট, 16 হোল 11/13 মাইনাস 3 হোল 4/9 প্লাস 18 হোল 21/26, তাহলে এটা কোশ্চেন মার্ক কত হবে। তাহলে 13কে 16 দিয়ে মাল্টিপ্লাই করে 11 প্লাস করতে হবে, তাহলে 13কে 16 দিয়ে মাল্টিপ্লাই করে 11 প্লাস করলে হয় 219/13 মাইনাস 3 9 27 4 31 9, 31/9, আর 26কে 18 দিয়ে গুণ করে 21 যোগ করে বাই 26 করতে হবে, করলে এখানে কত কত আসবে, লসাগু লসাগু কত আসবে 26, আর এখানে তাহলে এখানে 13 আছে, 9 আছে, 26 আছে, 13 আর 26 দুটো একে অপরে গুণিতক, সেই জন্য এর লসাগু করতে সুবিধা হবে, আর 9টা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য 9টা পাশে রাখা হলো, আর 13 আর 26 দুটোকে লসাগু করলে 26 হয়। তাহলে 219 গুণ 2 করতে হবে, 13 দুগুণে 26, 219 গুণ 2 আর 489, এই দুটো যোগ করলে হয় 927/26। এবার 26 আর 9 এই দুটোকে লসাগু করলে হয় 234, মানে লসাগু তো যায় না, সেই জন্য এখানে গুণ করে বসানো হয়েছে, আর তাহলে 9 গুণ 9 গুণ 927 = 8343 বিয়োগ 31 ইন্টু 26 = 806, তাহলে এই দুটো বিয়োগ করলে হয় 7537/3 234। তাহলে এইটা ভাগ ডিভাইড করলে হয় 32 হোল 49/234। তো এটা অনেকটা লং প্রসেস হয়ে গেছে, হ্যাঁ এখানে বড় বড় ডিজিট হয়ে গেছে, পরীক্ষার সময় তো এত বড় ক্যালকুলেশন করা যায় না, একটা শর্ট প্রসেসে করা যাবে, সেটা হলো 16 প্লাস 18, এই দুটো অ্যাড করলে কত হয়, 16 প্লাস 18 32, আর মাইনাস 34 থেকে 3 মাইনাস করলে হয় 31। তাহলে প্রথমে পাশে 31 লিখে রাখতে হবে, আর এদিকে 11/13 - 4/9 + 21/26 এইটুকু ক্যালকুলেশন করতে হবে, করলে ওয়ান হোল 49/234 আসবে, তাহলে 31 + 1 = 32 আর 49/234, তাহলে সঠিক উত্তর হবে 32 হোল 49/234, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি 32 হোল 49/234। নেক্সট কোশ্চেন, 12 হোল 1/3 + 10 হোল 5/6 মাইনাস 7 হোল 2/3 মাইনাস 1 হোল 4/7, এখানে কোশ্চেন মার্ক। তাহলে এখানে প্রথমে 3 বারো 36 একে 37 37 এসে 3 + 6 = 60 আর 5 5 65 = 6, তাহলে 37 এসে 3 + 65 = 6 মাইনাস 321 2 23 23 23 - 7 একে 7 আর 4 11 11 4, এখানে তাহলে 3 6 আর 3 এর লসাগু করা সহজ, তাহলে 6 লসাগু করে এবার 37 দুগুণে 74 + 65 = 23 দুগুণে 46, তাহলে 74 + 65 যোগ করে বিয়োগ 46 করতে হবে, বললে কত আসছে 139 - 46 মানে 93/6, আর এদিকে 11/7টা পাশে ছিল, এবার 11/7 আর এটা থেকে বিয়োগ করলে
এগারো সাত, এটা প্রথমে কাটাকাটি করলে তিন দিয়ে, তিন দুগুণে ছয় আর একত্রিশকে তিন দিয়ে কাটলে তা 93-কে 31 হয় 93, তাহলে হচ্ছে এখানে 31/2 মাইনাস 11/7। এবার টু আর সেভেনের এলসিএম 14, 14 আর এদিকে তাহলে 7 ইন্টু 31, তাহলে কত হলো 217 মাইনাস 2 ইন্টু 11 22, তাহলে 195/14, তাহলে এটা ডিভাইড করলে আসছে 13 হোল 13/14। এটা হচ্ছে একটা প্রসেস। আর শর্ট প্রসেস করতে গেলে 12 প্লাস 10 কত হলো 22, আর 7 প্লাস 1 8, তাহলে 22 থেকে 8 চলে গেলে কত হয়, 22 থেকে 8 চলে গেলে হয় 14, তাহলে 14কে পাশে বসিয়ে রাখতে হবে। আর এদিকে 1/3 প্লাস 5/6 মাইনাস 2/3 মাইনাস 4/7, এইগুলোকে নিয়ে এলসিএম করতে হবে। করে এবার ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 1 হোল 13/14, তাহলে এদিকে 14 ছিল, এদিকে মাইনাস 1 হোল 13/14, তাহলে কত অ্যান্সার আসবে, 13 হোল 13/14। তাহলে সঠিক উত্তর হলো, সঠিক উত্তর হবে অপশান সি, 13 হোল 13/14। নেক্সট কোয়েশ্চেন, 5 হোল 5/6 ইন্টু 6 হোল 3/7 প্লাস 5 হোল 1/2 ইকুয়ালস টু কত হবে। এখানে কিন্তু ইনটু আছে, তাহলে প্লাস প্লাসের মতো শর্ট প্রসেসই করা যাবে না, এখানে ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে হবে। 5 6 30 5 35, 35-এর 6 গুণ 6 7 42 3 45, 45-এর 7, তাহলে এই দুটো প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে 35-এর 6 গুণ 45-এর 7 প্লাস 5 2 গুণে 10 1 11, 11-2, তাহলে এই দুটো গুণ করলে এখানে প্রথমে কেটে যাচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 3 2 গুণে 6 আর এখানে 3 দিয়ে 3 15 45, আর এখানে 7 দিয়ে কাটছে 5 7 35, তাহলে এখানে কত হলো, 15 গুণ 5, 5 15 75/2 প্লাস 11/2, 2 লসাগু 75 প্লাস 11 86, 86/2 মানে 43, তাহলে সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ 43। তারপরে 42 48 মাইনাস 12 ইন্টু 3 প্লাস 9, আর নিচে 12 মাইনাস 9 ডিভাইড 3, তাহলে প্রথমে ডিভাইডের কাজ হয়, তাহলে 9কে 3 দিয়ে ডিভাইড করলে 3 হয়, আর তারপরে ইনটুর কাজ হয়, 12 ইন্টু 3 হচ্ছে 36, তাহলে এখানে নিচেই 3, 12 মাইনাস 3 করলে 9, আর ওপরে 12 ইন্টু 3 করলে 36, আর 36 48 থেকে 36 মাইনাস করলে 12 আর প্লাস 9, 12 প্লাস 9 21/9, তাহলে 7/3, 7/3 মানে 2 হোল 1/3, তাহলে সঠিক উত্তর হবে 2 হোল 1/3 মানে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, 20 প্লাস 8 ইন্টু 0.5/20 মাইনাস কোশ্চেন মার্ক, তাহলে প্রথমে ইনটুর কাজ হবে, 8 ইন্টু 0.5 মানে কি, 0.5 মানে 1/2, তাহলে 8 ইন্টু 1/2 মানে 4, তাহলে 20 প্লাস 4 24, তাহলে 20 ইন্টু 8 ইন্টু 20 প্লাস 8 ইন্টু 1/2, তাহলে 20 প্লাস 4, তাহলে কত, 24 24/20 মাইনাস x। এইবার কোনাকুনি গুণ করতে হবে, 12 ইন্টু 20 মানে 240 মাইনাস 12x, 12 ইন্টু x 12x, আর এদিকে গুণ করলে হবে 24 ইন্টু 1 মানে 24, তাহলে 12x এদিকে এলো, আর 240 থেকে 24 মাইনাস করলে কত হলো, 216, এবার 12কে 216 দিয়ে ডিভাইড করতে হবে, করলে হবে 18, তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান সি 18। নেক্সট কোশ্চেন, 4 হোল 7/8 ইন্টু 2 হোল 4/13 ইকুয়ালস টু কত, তাহলে এখানে 4 8 32 আর 7 39, তাহলে 39-এর 8 গুণ 13 2 গুণে 26 আর 4-এ 30, 30-এর 13, তাহলে 39-এর 8 গুণ 30-এর 13, এখানে 2 দিয়ে কাটলে 4, এখানে 2 দিয়ে কাটলে 15, তাহলে নিচে 4 আর 15 ইন্টু 39, আর 13কে 39 কাটলে 3 13 39, তাহলে 3 এখানে, তাহলে 15 ইন্টু 3, তাহলে 3 15 45, আর নিচে 4 আছে, 45-এর 4 মানে 11 পূর্ণ 1-এর 4, তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে 11 পূর্ণ 1-এর 4 মানে অপশান সি। তারপরে 3 হোল 1/4 প্লাস 4 হোল 1/6 প্লাস কোশ্চেন মার্ক প্লাস 1/4 ইকুয়ালস টু 10 আছে, তাহলে 3 4 12 কে 13 13-এর 4 প্লাস 8 6 24-কে 25, 25-এর 6 প্লাস 1-এর 4, সব নিচে আছে 4 6 আর 4, তাহলে নিচেরগুলো কাটতে হলে প্রথমে 4 6 4-এর এলসিএম হচ্ছে 12, তাহলে সবকটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে,
তাহলে 13 4 প্লাস 25 6 প্লাস কোশ্চেন মার্কে এক্স ধরে নেওয়া হলো প্লাস 1/4 ইকুয়াল টু 10। তাহলে সব কটাকে যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, 3 4 12, তাহলে 3 3 39, 6 2 12, 2 25 2 50, আর 12 দিয়ে গুণ করলে এক্সকে 12 এক্স, আর 1 4 কে 12 দিয়ে গুণ করলে 3, আর 10 × 12 মানে 120। তাহলে 3টে যোগ করলে 50 39, আর 3 যোগ করলে 92 প্লাস 12x সমান 120। তাহলে 12x সমান 120 থেকে 92 বিয়োগ করলে হয় 28। তাহলে 3x সমান 7, তাহলে x সমান 7/3, 7/3 মানে 2 হোল 1/3। তাহলে সঠিক উত্তর হলো 2 হোল 1/3, অর্থাৎ অপশান ডি। নেক্সট কোশ্চেন, 1 হোল 3/5 মাইনাস 2/3 ডিভাইড 12/13 প্লাস 7/5 ইন্টু 1/3। তাহলে প্রথমে ডিভাইডের কাজ হবে, তাহলে ওপরে হচ্ছে 13, নিচে 12 হয়ে যাবে। তাহলে প্রথমে ডিভাইডের কাজ হবে, ওপরে 13, নিচে 12, আর এখানে 5 কে 5 আর 3 8, 8 এর 5 লিখে নিতে হবে। তাহলে 8/5 মাইনাস 2/3 ইন্টু 13/12 প্লাস 7/5 ইন্টু 1/3। তাহলে 12 কে 2 দিয়ে কাটলে নিচে হবে 6, তাহলে 8/5 রয়ে গেল। আর এখানে তাহলে কত হলো, এখানে ওপরে হচ্ছে 13 রয়েছে, আর নিচে কত, 6 × 3 মানে 18 প্লাস 7/5 নিচে 5 3 15, 15 5 18 আর 15 এলসিএম করলে 90 হয়। তাহলে 90, তাহলে ওপরে কত হলো, 144 মাইনাস 65 প্লাস 42, তাহলে 90 ওপরে হচ্ছে দুটো, 144 প্লাস 42 অ্যাড করলে 186 মাইনাস 65, তাহলে 121 121/90, তাহলে 1 হোল 31/19। তাহলে সঠিক উত্তর হলো 1 হোল 31/19, মানে অপশান এ। নেক্সট কোশ্চেন, 1 0 8 ডিভাইড 36 অফ 1/3 প্লাস 2/5 × 3 হোল 3/4। তাহলে ডিভাইডেরও আগে অফের কাজ হয়ে যায়, ডিভাইড কিন্তু আগে দিলে হবে না, আগে অফের কাজ করে নিতে হবে। তাহলে যদি অফ থাকে, অফ মানে ইনটু, তাহলে এই অফের কাজ এই জায়গাটা আগে করে নিতে হবে। তাহলে 3 12 36 12, তাহলে 1 0 8 ডিভাইড 12 হবে এখানে। তাহলে 1 0 8, এখানে এই অফের কাজ আগে হলে এখানে 12, তাহলে 1 0 8 ডিভাইড 12, আর এদিকে এদিকে হচ্ছে 2/5 ছিল ইন্টু 15/4, যেরকম আছে সেরকম বসে যাবে, এখানে অফের কাজ আগে হয়ে গেল, এরপরে ডিভাইড তারপরে ইনটু। তাহলে 1 0 8কে ডিভাইড করলে, 12 দিয়ে ডিভাইড করলে কত হয়, 9 9 12 108 9 হবে, আর এদিকে এবার ইনটু কাজ, 2 2 4 আর 5 3 15, তাহলে 3/2, 9 প্লাস 3/2, তাহলে 9 2 18 প্লাস 3 21/2, তাহলে 10 হোল 1/2। তাহলে সঠিক উত্তর কী হবে, 10 হোল 1/2, তাহলে সঠিক উত্তর হবে 10 হোল 1/2, মানে অপশান ডি। নেক্সট, 2/3 × 3/5/6 ডিভাইড 2/3 অফ 1 হোল 1/4, তাহলে এখানেও ফের অফ আছে, তাহলে এই অফের কাজ আগে করতে হবে। এই অফের কাজ আগে করতে গেলে 4 1 4 1 5 5/4 আগে লিখে নিতে হবে, তারপরে এই অফের কাজ করে নিতে হবে এখানে। তাহলে এই অফের কাজ আগে করতে হলে তাহলে 5/4 লিখে নিতে হবে, 5/4 হলে তাহলে এখানে 2 2 4, তাহলে নিচে 2 হবে, তাহলে নিচে 6 3 2 6, ওপরে 5। তাহলে এইবার 5/6 ডিভাইড 2/3, এই যে 5/6 ইয়ে ডিভাইড ছিল, তারপরে এই পোর্শনটা 5/6, তাহলে দুটো ডিভাইড হলে এখানে 1, তাহলে এখানে 3/1, তাহলে 2/3 আর 3/1, তাহলে এখানে কত হলো, 3 3 কেটে গেলো, অ্যান্সার হবে 2। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, মানে 2, সঠিক উত্তর হলো 2। নেক্সট কোশ্চেন, 5/6 ডিভাইড 6/7 ইন্টু কোশ্চেন মার্ক মাইনাস 8/9 ডিভাইড 1 হোল 3/4 প্লাস 3/4 ইন্টু 3 হোল 1/3 ইকুয়ালস টু 2 হোল 7/9 আছে। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় এক্স করে নিতে হবে, আর প্রথমে এই ডিভাইডের কাজগুলো আগে করে নিতে হবে, দুটো ডিভাইড আছে, ডিভাইড ডিভাইডের কাজ করতে গেলে এটা উল্টে যাবে, তাহলে 7/6 হবে। তাহলে এখানে এক্স ধরে নিয়ে এখানে ইনটু, এটা ইনটু হয়ে গেলে এটা উল্টে যাবে 7/6। ঠিক একই রকমভাবে এইখানে একটা ডিভাইড ছিল, এই ডিভাইডটা উল্টে গেলে তাহলে 9/8 হয়ে যাবে, এখানে 8/5 ছিল, তাহলে 5/8 হয়ে যাবে। ঠিক আছে, আর এপাশে যেরকম 25/9 আছে একই থাকবে, তাহলে এই দুটো কাটাকাটি করলে কাটবে না, যেহেতু সেহেতু 5 সাথে 35/36x মাইনাস 5/9, এখানে 8 8 কেটে গেল, 5/9 প্লাস 5/2, ঠিক আছে, প্লাস 5/2, 3 3 কেটে গেল, এখানে 2 2 2 4 আর 2 5 4 10, তাহলে 5/2 আর 25/9,
তাহলে এখানে 36 35 বাই 36 ইকুয়ালস টু এখানে 5/9 আর এখানে 5/2, এখানে তাহলে কত হলো 25/9, তাহলে 25/9 আর এখানে 5/9 আর 5/2 এপাশে আসবে, তাহলে এইটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস, তাহলে 5/9টা প্লাস মাইনাস 5/2। এবার এইগুলো এলসিএম করে ক্যালকুলেশন করতে হবে, করলে আসছে এদিকে 5/6, 9 আর 2 আছে আর এখানে ওপরে দুটোই 5 আছে, তাহলে এখানে ক্যালকুলেশন এই যে 25/9 প্লাস 5/9 মাইনাস 5/2 ক্যালকুলেশন করে আসছে 5/6, তাহলে 35/x ইকুয়ালস টু 10/3 মাইনাস 5/2, তাহলে 5/6 এসছে, তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে এটা এপাশে উল্টে যাবে, ইন্টু আছে ডিভাইড হয়ে যাবে, তাহলে 5/6 ইন্টু 36/35, 6 দিয়ে 36 কাটলে 6 আর 5 দিয়ে 37, 35 কাটলে 5/7 যে 35, তাহলে 6/7 সঠিক উত্তর হলো 6/7, তাহলে সঠিক উত্তর হলো অপশান বি মানে 6/7। নেক্সট 3/8 প্লাস 1/2 অফ 3/16 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, তাহলে যেহেতু এখানে অফ আছে অফের কাজ আগে হবে মানে গুণ, হ্যাঁ তাহলে 1 আর এখানে হচ্ছে ও 3 1 3 আর 2 16 যে 32, তাহলে ওপরে 3 নিচে 32 তারপরে অ্যাড করতে হবে, তাহলে 3/8 এই অফের কাজ আগে করলে 3/32, তাহলে 32/8 এলসিএম 32, 3 8 24 দাদা 4 8 32, তাহলে 4 3 4 12, 12 আর এখানে প্লাস 3 15, 15/32, তাহলে সঠিক উত্তর হবে 15/32, তাহলে সঠিক উত্তর হবে 15/32 অপশান সি। নেক্সট 999 হোল 1/7 প্লাস 999 হোল 2/7 প্লাস 999 হোল 3/7 প্লাস 999 হোল 4/7 প্লাস 999 হোল 5/7 প্লাস 999 হোল 6/7, তাহলে এত বড় ক্যালকুলেশান একটা, এটা তাহলে কি এরকম করতে হবে 7 × 999 প্লাস 1/7 এত বড় করে করা যাবে, কিন্তু অনেক বিরাট ক্যালকুলেশান হয়ে যাবে, তাহলে শর্ট করার জন্যে এই প্রত্যেকটা 999 আগে অ্যাড করে নিতে হবে, তাহলে কটা আছে এখানে 6টা আছে, তাহলে 6 × 999 আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বাকি ফ্র্যাকশনগুলো থাকবে, তাহলে 6 × 699 আছে, তাহলে 6টা হচ্ছে 999 আছে, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে 999 × 6, এবার প্লাস এই যে যত ফ্র্যাকশানগুলো আছে সেগুলো এখানে অ্যাড করতে হবে, এগুলো সব এলসিএম তো সব 7ই হবে, খুব সহজ আছে সব 7 এলসিএম, তাহলে যদি 7 এলসিএম হয় ওপরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 সবকটা অ্যাড করলে হয় 21, 21/7, তাহলে 3, তাহলে এখানে মাল্টিপ্লাই করা খুব সহজ, 999 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করে 5994 হয়ে গেল, এবার সেইটা আর 21/7 মানে 3, তাহলে এইটা অ্যাড করলে 5997, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে 5997, তাহলে সঠিক উত্তর হবে 5997 অপশান সি। 10 হোল 1/8 অফ 12/15 ডিভাইড 35/16 অফ 20/49, তাহলে এখানে দুটো অফ অফ আছে আর এখানে ডিভাইড আছে, আগে কিন্তু ডিভাইডের কাজ করে এখানে 36/35 করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, আগে অফের কাজ করতে হবে, তাহলে এই অফের কাজ করতে গেলে প্রথমে এইটা ভাঙতে হবে, 10 × 8 প্লাস 1 80 প্লাস 1 81/8, সেইটাকে এই অফের সঙ্গে আর এই 35/36 এই অফের সঙ্গে 20/49 দিয়ে আগে করে নিতে হবে তারপরে ডিভাইড, তাহলে প্রথমে এইটা ভাঙলে হচ্ছে 81/8 এই অফ 12/15 এটা দিয়ে কাটাকাটি করলে এইখানে এই দুটোকে কাটাকাটি করতে হবে, ডিভাইড এইটা আর এইটা কাটাকাটি করতে হবে, তাহলে এখানে 7 দিয়ে কাটলে 5 × 7 = 35 আর এখানে 7 × 7 = 49 আর এখানে 4 দিয়ে কাটলে 4 × 5 = 20 আর এখানে 36 কে 4 দিয়ে কাটলে 4 × 9 = 36, ঠিক একই রকমভাবে এখানে 4 দিয়ে কাটলে 4 × 2 = 8 আর এখানে 3 × 4 = 12 আর এখানে হচ্ছে 3 দিয়ে কাটলে 3 × 5 = 15 আর 3 × 7 = 81, আর এখানে 7 + 3 + 2 = 5 আছে আর এখানে 5 5 = 9 = 7, এরপরে ডিভাইডের কাজ করতে হবে, 27 × 3 = 81 আর নিচে 2 × 5 = 10 ডিভাইড এখানে 5 5 = 25/7 9 = 63, এবার ডিভাইড মাল্টিপ্লাই হয়ে গেলে ওপরে 63 নিচে 25, তাহলে 81/10 × 63/25, তাহলে এইগুলো হচ্ছে যেহেতু কাটাকাটি যাচ্ছে না এগুলো মাল্টিপ্লাই করে বসিয়ে দেওয়া হলো, দিয়ে এটা ডিভাইড করলে অ্যান্সার আসবে 20 হোল 103/250, তাহলে সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ 20 হোল 103/250।
নেক্সট 3/4 ডিভাইড 2 হোল 1/4 অফ 2/3 মাইনাস 1/2 মাইনাস 1/3 বাই 1/2 প্লাস 1/3 প্লাস 3 হোল 1/3 প্লাস 5/6। তাহলে যেহেতু এখানে অফ আছে, আগে অফের কাজ হয়ে যাবে, তারপরে ডিভাইড, তারপরে মাল্টিপ্লাই, তারপরে প্লাস, তারপরে মাইনাস। তাহলে প্রথমে অফের কাজ করতে গেলে এটা 4 2 8 প্লাস 1 9, 9/4 লিখে নিয়ে এখানে কাটাকাটি করতে হবে। তাহলে এখানে প্রথমে 9/4 অফের কাজ আগে করলে 2 2 4 কাটলে আর 3 3 9, তাহলে 3/2, 3/2 হয়ে গেলো এখানে। আর এখানে 1/6, এখানে 1/6 এসছে, 1/2 মাইনাস 1/3 মানে 3 2 6 এলসিএম, 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 হচ্ছে 1, 1/6, আর নিচে প্লাস আছে, 3 প্লাস 2 মানে 5, 5/6। আর এখানে অফের কাজ করে নিলে এখানে তাহলে কত হলো, 3/2, তাহলে 3/4 ডিভাইড 3/2 মাইনাস এখানে তাহলে 1/5, এখানে কাটাকাটি 6 6 কেটে গেছে, তাহলে 1/5 ইন্টু এখানে 3/10, 3 3 9 প্লাস 1 10/3 আর প্লাস 5/6, তাহলে 10/3 প্লাস 5/6। এরপরে ডিভাইডের কাজ করতে হবে, মানে এই দুটো নিয়ে কাজ করতে হবে। তাহলে 3/4 ডিভাইডটা মাল্টিপ্লাই হলে 2/3, আর এখানে 5 কে 10 দিয়ে মাল্টিপ্লাই কেটে গেলে 5 2 10, তাহলে 2/3, তাহলে 3/4 ইন্টু 2/3 মাইনাস 2/3 প্লাস 5/3। এরপরে তাহলে এবার এখানে শুধু মাল্টিপ্লাই আছে আর এগুলো প্লাস মাইনাস, তাহলে এই দুটো মাল্টিপ্লাই, 3 3 কেটে গেল, 2 2 4, তাহলে 1/2 মাইনাস 2/3 প্লাস 5/6, তাহলে এইগুলোর এলসিএম হচ্ছে 6, তাহলে 3 মাইনাস 4 প্লাস 5, তাহলে 4/6, অ্যান্সার হবে 2/3, তাহলে সঠিক উত্তর হবে 2/3, মানে অপশান সি। নেক্সট 1/5 ডিভাইড 1/5 অফ 1/5, তাহলে এখানে যেহেতু ডিভাইড আছে, এখানে অফ আছে, অফের কাজ আগে করতে হবে, এখানে কিন্তু ডিভাইড করে দিলে হবে না, 1/5 1/5 ডিভাইড করে 1 বসিয়ে দিলে হবে না। তাহলে যেহেতু এখানে অফ আছে, তাহলে অফের কাজ আগে করতে হবে, মানে এই দুটো মাল্টিপ্লাই করে নিতে হবে। নিচে ঠিক একইভাবে এই দুটো অফ আছে, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করে নিতে হবে, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে হলে হবে 1/25, তাহলে 1/5 ডিভাইড 1/25, আর এই দুটো মাল্টিপ্লাই করলে হবে 1/25 ডিভাইড 1/5। এইবার ডিভাইডের কাজ করতে হবে, এইটা উল্টে গেলে 25 আর এইটা উল্টে গেলে 5, 5 5 টোয়েন্টি 25, ওপরে 5 হবে আর নিচে 1/5, তাহলে 5 ডিভাইড 1/5, তাহলে মাল্টিপ্লাই হয়ে গেলে 5 ইন্টু 5, তাহলে অ্যান্সার হবে 25, তাহলে সঠিক উত্তর হবে 25, অর্থাৎ অপশান ডি। নেক্সট কোশ্চেন, 1+2 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 1+2+2 ডিভাইড 1+1/3 ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1+1/3, তারপর সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। তাহলে এইখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1+1/3, তাহলে এইটা আগে করতে হবে, 3 এলসিএম, 3+1 মানে 4/3, তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে এখানে হবে 4/3, আর এখানে ডিভাইড আছে, তাহলে 1+2 ডিভাইড 4, এবার ডিভাইডের কাজ হবে, প্লাস আর ডিভাইডের মধ্যে আগে ডিভাইডের কাজ হবে, তাহলে এটা উল্টে গেলে 3/4, 2 ইন্টু 3/4, 2 দিয়ে 4 কেটে গেলে 2, তাহলে 1+3/2, তাহলে 1+3/2, 1+3/2 2 এলসিএম, 2+3 5, 5/2, এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, এখানে ডিভাইড বসবে, তাহলে 1+2 ডিভাইড 5/2, এইবার কিন্তু ডিভাইডের কাজ হবে, এখানে 1+2 করে 3 করে দিলে কিন্তু প্রথমেই ভুল হয়ে যেত, তাহলে 1+2, এবার এই 2-র সঙ্গে ডিভাইড করলে 2/4, 2/5, তাহলে 2 2 4, 4/5, তাহলে 1+4/5 করতে হবে, 1+4/5, 5 এলসিএম, তাহলে 5 1 5 আর 4-এ কত হলো, 20/5 মানে হচ্ছে 1 হোল 4/5, তাহলে সঠিক উত্তর হলো 1 হোল 4/5, 1 হোল 4/5 মানে অপশান এ। নেক্সট কোশ্চেন, 1/1 × 2 × 3 প্লাস 1/2 × 3 × 4 প্লাস 1/3 × 4 × 5 প্লাস 1/4 × 5 × 6, তাহলে এখানে 1 2 3, এখানে আবার 2 3 কমন আছে 4, এখানে 3 4 কমন 5 4, নেক্সট হচ্ছে 4 5 6, 4 5 কমন আছে লাস্টে 6, তাহলে এই সব কটার এলসিএম কত হবে, 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 হবে এলসিএম, তাহলে 1 2 3 4 5 6 হলো এলসিএম, তাহলে প্রথমে আছে 1 2 3, চলে গেলে তাহলে কী পড়ে আছে, 4 5 6, তাহলে প্রথমে বসবে 1 × 4 5 6 মানে 4 × 5 × 6, আর তারপরে 2 3 4 আছে, তাহলে বাকি কী আছে, 1 1 1 আর হচ্ছে এখানে 1 আর কী বাকি আছে, 4 5, তাহলে এখানে হচ্ছে 1 4 পর্যন্ত চলে গেছে, তাহলে 5 6 বাকি আছে, তাহলে 2 3 4 বাকি আছে, 5 6,
আর 3 4 5 কি বাকি আছে, 3 4 5 5-এ বাকি আছে 2 বাকি আছে আর 6 বাকি আছে, 2 × 6 = 12। আর 4 5 6-এ কী বাকি আছে, 1 2 3, 1 2 3 মানে 1 × 2 × 3 মানে 6, তাহলে নিচে নিচেই হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এই তিনটে মাল্টিপ্লাই করলে হচ্ছে 120 আসছে, আর 5 6-এ 30 প্লাস 12 প্লাস 6, সবকটা অ্যাড করলে আসছে 168, 168/2 3 4 5 6। তাহলে 168-কে 4 আর 5 দিয়ে কাটলে উপরে হচ্ছে 7 পড়ে আছে, আর নিচে হচ্ছে 5 × 2 = 10 আর 3 = 30, তাহলে 7/30। সঠিক উত্তর হবে 7/30, অর্থাৎ অপশান বি। নেক্সট কোশ্চেন, -7 -3n -8m -4n -10m। তাহলে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, এই কাজটা আগে হবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু এন এন দুটো এম আর এন দুটো আলাদা আছে, তাই এটা মাইনাস হবে না এখানে, তাহলে -4n-এর আগে মাইনাস আর -এ প্লাস হয়ে যাবে। তাহলে প্রথমে -7m এরম যেরম বসে আছে, আর এখানে -4n আর -এ প্লাস 10m হবে। এইবার এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে 10m আর 8m দুটো অ্যাড হবে আর 4n-টা পাশে বসবে, তাহলে 18m -4n। তাহলে এবার এইটার কাজ করতে হলে এই প্যাকেটটা তুলতে হবে, তাহলে 3n-18m আর -এ প্লাস 4n হবে, তাহলে 3n আর 4n কত হলো 7n, 7n-18m, 7n-18m, তাহলে 7n মাইনাস এই 7n হলো আর -এ আবার প্লাস 18m, তাহলে 7 18m থেকে 7m চলে গেলে কত হয় 11m আর -7n, তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে 11m-7n, 11m-7n সঠিক উত্তর অপশান ডি। এটা ছিল ম্যাথামেটিক্স 1000+ ফর IBPS ক্লার্ক বেস্ট ট্রিক্স এর পার্ট 2। তোমরা যদি পার্ট 1 না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অবশ্যই পার্ট 1-এর ভিডিওটা দেখে নাও। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, এইরকম ভিডিও পরপর পেতে, পরবর্তী পার্ট 3 4 5 6 এই পার্টগুলো পেতে সবার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।